আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের সাবজেক্টের বিষয়ের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, চতুর্থ অধ্যায় লেকচার ওয়ান। আমি চতুর্থ অধ্যায়ের উপর 2 থেকে 3টা লেকচার দেব। এ পর্যায়ে আমি আমার নিজের পরিচিতি, আমি প্রকৌশলী মোহাম্মদ মঞ্জু মিয়া, ইলেকট্রনিক্স, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। প্রথমে আমি কিছু কথা বলে রাখি, আমার প্রত্যেকটা ক্লাসে কিছু বাড়ি কাজ থাকে, সেই বাড়ি কাজগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে করে আমার এই ইমেইল অ্যাড্রেসে তোমরা প্রেরণ করবে, অথবা আমার ফেসবুকের যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, যে কোনো কমিউনিকেশন সিস্টেমে আমার তোমাদের বাড়ির কাজগুলো সাবমিট করবে। এ পর্যায়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে অধ্যায়ের নাম হচ্ছে কারশফের সূত্রের ধারণা, আন্ডারস্ট্যান্ড কারশফ ল। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, কারশফের কারেন্ট সূত্রের ব্যাখ্যা, কারশফের ভোল্টেজ সূত্রের ব্যাখ্যা, গাণিতিক সমস্যা সমাধান কৌশল, আর কতিপয় গাণিতিক কিছু সমস্যা আমরা সমাধান করব। এ পর্যায়ে কারশফের কারেন্টের সূত্রে আমরা চলে যাই। কারশফের সাধারণত 2টি সূত্র, একটা হচ্ছে কারেন্টের সূত্র আর একটা হচ্ছে ভোল্টেজের সূত্র। কারশফে কারেন্ট সম্পর্কে যে কথাগুলো বলেছে, প্রথমে হচ্ছে কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। পাশের একটি চিত্র দেখানো হয়েছে, দেখো এই একটা বিন্দু, ইয়েলো কালার দ্বারা সেটা ডিফাইন করা হয়েছে। এই বিন্দুতে কতগুলো পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট আসতেছে, এসে মিলিত হয়ে আবার বের হয়ে যাচ্ছে। মানে কারশফে বলছে যে কোন একটা বৈদ্যুতিক নেটওয়ার্কে এই একটা বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের যদি বীজগাণিতিক যোগফল করি, সেই যোগফলটা হবে শূন্য। অথবা সংজ্ঞাটাকে এমন ভাবে ডিফাইন করা যায়, কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগ স্থলে আগত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল ওই সংযোগ স্থল হতে নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফলের মান করে। তার মানে এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে, কোন একটা বিন্দুতে যে কারেন্টটা, তুমি মনে করো এই লোকেশনে আছো, এই লোকেশনে কারেন্ট আসতেছে, I1 পথে আসতেছে, ডিরেকশন দিয়ে দেখানো হয়েছে, I2 পথে আসতেছে এবং I6 পথে আসতেছে। তার মানে কারেন্ট যে আসছে, যে কয়টা পথে কারেন্ট আসছে তাদের বীজগাণিতিক যোগফল হবে ওই বিন্দু থেকে যে কয়টা পথে কারেন্ট চলে যাচ্ছে সেই কয়টা পথের কারেন্টের বীজগাণিতিক যোগফল পরস্পর সমান হবে। তার মানে এই কথাটাই বলছে, আগত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল হবে ওই সংযোগ স্থলে হতে নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। মানে সংজ্ঞানুসারে বলা যাচ্ছে যে আগত কারেন্ট হচ্ছে I1, I2 এবং I6 এর যোগফল হবে I3, I4 এবং I5 এর যোগফলের সমান। এবার আমরা কারশফের সূত্রে ব্যাখ্যাতে চলে যাই, কারেন্ট সূত্রে ব্যাখ্যা। এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে পাশের চিত্রে 6টি পরিবাহীকে একটি বিন্দুতে ও সংযোগ করা হয়েছে। এই যে বিন্দুটা, ইয়েলো কালারের যে বিন্দুটাকে আমরা নাম দিয়েছি ও। এখন এখানে 6টি পথ আছে, I1, I2, I3, I4, I5 এবং I6। উক্ত কারেন্ট উক্ত পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত, এখানে 6টা পরিবাহী আছে, 6টা পরিবাহীতে 6টা কোয়ান্টিটির কারেন্ট প্রবাহিত হচ্ছে, I1, I2, I3, I4, I5 এবং I6। এখানে দেখা যাচ্ছে I3, I4 এবং I5, I3, I4, I5 ডিরেকশনটা দেখানো হয়েছে বাহিরের দিকে। তার মানে এই তিনটা পথে কারেন্ট নির্গত হচ্ছে এবং
I1, I2 এবং I6 এই তিনটা পথে কারেন্ট প্রবেশ করছে, মানে আগত হচ্ছে, এই বিন্দুতে আগত হচ্ছে, আগমন করছে I1, I2 এবং I6, এবং নির্গমন হচ্ছে I3, I4 এবং I5। তাহলে কাশ্যপের যে আমরা সূত্র, এই যে যে সূত্র, এই সূত্র থেকে আমরা দেখে আসলাম আগত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল হবে নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফলের সমান। তার মানে এখানে আগত কারেন্ট সমূহ, আগত কারেন্ট হচ্ছে কোনটি, I1, I2 এবং I6, তিনটার যোগফল সমান হবে নির্গত কারেন্ট I3, I4 এবং I5, এই নির্গত কারেন্ট তিনটার যোগফলের সমান। এখন সমীকরণে একটা সমীকরণ হয়ে গেছে, এখন সমীকরণে ডান পাশের যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলোকে যদি আমরা বাম পাশে নিই, সেটা আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, আমরা I1, I2, I6, I3 এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে I4 মাইনাস I5 মাইনাস, তাহলে এই পাশে কোনো কিছু থাকে না, এই কারণে শূন্য। তাহলে কাশ্যপের সূত্রে প্রথম সূত্রের ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম কারেন্টের সূত্রে, তার মানে আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। এখন দেখবো আমরা কাশ্যপের ভোল্টেজের সূত্র বা ভোল্টেজ ল। এখানে বলা হয়েছে কোন ঘেরা বা বৈদ্যুতিক সার্কিটে সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল। তাহলে এখন দেখে আসতে হবে আমাদের ভোল্টেজ ড্রপ বলতে কি বোঝায়। আমাদের শ্রদ্ধা মোশরুফ আহমেদ চৌধুরী স্যার তৃতীয় নাম্বার অধ্যায়ের ক্লাসে ইতিমধ্যে নিয়েছে যে ওহমের সূত্র, তো ওহমের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু আই আর, আমাদের ভিটাকে বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, আর হচ্ছে যে রোধ বা রেজিস্ট্যান্স এর ভিতর দিয়ে এই আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই রোধের মান, তার মানে ভোল্টেজ ড্রপ ভি ইকুয়াল টু আই আর, তার মানে যে রেজিস্ট্যান্সের একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এই রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের গুণফলের সমান হবে ভোল্টেজ ড্রপ। এখানে বলা হয়েছে ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিট, তার মানে ঘেরা বা বদ্ধ মানে কি, কোনো বিচ্ছিন্ন মানে কোনো সংযোগ বিচ্ছিন্ন থাকে না। মনে করো ই ই থেকে যাত্রা শুরু করলাম, এই পথে গিয়ে কারেন্ট এই পথে আবার ইতে চলে আসে, তার মানে এটা একটা বদ্ধ লুপ। আবার এখান থেকে যদি ধরি, তার মানে এখান থেকে শুরু করে এদিক দিয়ে ঘুরে 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 আবার এই লোকেশনে চলে আসে, তার মানে এটাও একটা বদ্ধ লুপ। অথবা আবার ই থেকে যাত্রা শুরু করে আবার এই পথে ঘুরে আসা যাবে, তার মানে এখানে তিনটা বদ্ধ লুপ পেলাম। তাহলে লুপ এ, এই লুপটাকে যদি আমি এ দ্বারা ডিফাইন করি, কাশ্যপের ভোল্টেজ সূত্র প্রয়োগ করতে গেলে আগে আমাকে দেখতে হবে কারেন্টের ডিরেকশন অনুযায়ী পোলারিটি গুলো বসাইতে হবে। কারেন্টের ডিরেকশন অনুযায়ী দেখো এটা ব্যাটারি, ব্যাটারি আমরা জানি যে বড় টার্মিনাল যেটা থাকে সেটা পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ প্রান্ত প্রোটন সাপ্লাই দেয়, নেগেটিভ প্রান্ত ইলেকট্রন সাপ্লাই দেয়। তাহলে দেখো এই পথে যদি যাই, তার মানে আমরা দেখবো রেজিস্ট্যান্সে কারেন্টটা যাচ্ছে এই ডিরেকশনে, এরো চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। রেজিস্ট্যান্সের যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকবে সেই প্রান্তটা হবে পজিটিভ, আর যে প্রান্ত দিয়ে কারেন্টটা বের হবে সে প্রান্তটা হবে নেগেটিভ। তাহলে এই ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে এই ডিরেকশন দিয়ে রেজিস্ট্যান্সের এই ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে পজিটিভ নেগেটিভ। আমরা সিমিলারলি এই পথে আসতেছে, এই পথে পজিটিভ উপর দিয়ে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এই পথে এসে আবার এই ডিরেকশনে যাচ্ছে, তার মানে উপরে পজিটিভ নেগেটিভ। তাহলে মোটামুটি এই লুপটার ডিরেকশন দেওয়া হয়ে গেল। সিমিলারলি এই লুপের ডিরেকশনও দেওয়া যায়, তার মানে এই লুপে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, তার মানে রেজিস্ট্যান্সের এই প্রান্ত পজিটিভ হবে, এই প্রান্ত নেগেটিভ হবে। এখন এ নাম্বার লুপ যদি নেই তাহলে আমি কি থেকে শুরু করব। এখন এখানে লুপ নেওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশন হচ্ছে ভোল্টেজ ড্রপ আকারে নিতে হবে,
যেহেতু কি বলা হয়েছে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতের যুক্ত, তার মানে সবগুলো ফর্মই নিতে হবে ভি ফর্মে অথবা আই ইন্টু আর, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল আকারে নিতে হবে অথবা নিতে হবে ভি ফর্মে বা ই। এই ব্যাটারির যে সোর্স ভোল্টেজ, ভোল্টেজটাকে ধরলাম ই। এখানে কন্ডিশন হচ্ছে সবচেয়ে সহজ একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার মানে যে প্রান্ত থেকে যাত্রা শুরু করবে, যে এখান থেকে যাত্রা শুরু করলে আমার মাউসের যে মাউসটা যেখানে রাখা আছে দেখো, এই পথে এই ডিরেকশনে যদি যাওয়া শুরু করো, তার মানে প্রথম চিহ্ন পড়বে নেগেটিভ, পরেরটা পজিটিভ। আবার এই ডিরেকশনে যাচ্ছি, প্রথম পড়বে পজিটিভ, পরেরটা নেগেটিভ। আবার এই ডিরেকশনে যখন আসবো, মানে এই পথে যেহেতু এ লুপটা, তার মানে এ লুপটা আমি এই লুপ দিয়ে ঘুরে আসব, তাহলে সবসময় আমরা পরের সাইন গুলো নিব। আরেকটা টেকনিক আছে, মূলত এই টেকনিকটা সহজ, এ কারণেই আমি বলে দিচ্ছি যে প্রথমত যে তোমরা সাধারণত এই টেকনিকটা ইউজ করবে, তার মানে সবসময় পরের সাইন গুলো নেব। আমি এখান থেকে যাচ্ছি প্রথম মাইনাস, পরের প্লাস, মানে প্লাস ই। এই ডিরেকশনে যাচ্ছি প্রথমে প্লাস, পরে হচ্ছে মাইনাস, আমরা পরের সাইন নিচ্ছি, তার মানে মাইনাস চিহ্ন নিতে হবে, পরে মাইনাস। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই ওয়ান এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান, তার মানে এই দুইটা গুণফল আকারে নিতে হবে, মাইনাস আই ওয়ান আর ওয়ান। তারপর হচ্ছে এই রেজিস্ট্যান্স, এই লুপের ভিতরে এই রেজিস্ট্যান্সটা পাওয়া যাচ্ছে, তার মানে পরের সাইনটা নিতে হবে মাইনাস আই টু, আর এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আর থ্রি, আর থ্রি। তারপর হচ্ছে এই ডিরেকশনে আসা হলো, তার মানে এই রেজিস্ট্যান্সের সাইন হচ্ছে পজিটিভ, এই এই প্রান্তে পজিটিভ, এই প্রান্তে নেগেটিভ, তার মানে পরেরটা নিতে হবে মাইনাস, মাইনাস নেওয়া হলো। তার মানে এখানে কোনো কারেন্টের মান দেওয়া নেই, তার মানে দেখো আমরা জানি ইতিমধ্যে ওহমের সূত্রতে পড়ে আসছো যে সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় সমান থাকে, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সিরিজ, তার মানে এখানে কারেন্ট যদি আই ওয়ান হয়, তার মানে আর টু রেজিস্ট্যান্স এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি হবে আই ওয়ান, তার মানে এখানে কারেন্ট হচ্ছে আই ওয়ান আর রেজিস্ট্যান্স এর মান হচ্ছে আর ওয়ান, সরি আর টু, তার মানে বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য, তার মানে সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য, এই যে শূন্য বসিয়ে দিলাম। তাহলে এটাকে যদি এই পাশে রাখি, বাকিগুলো যদি সমান চিহ্নের ইকুয়াল চিহ্নের ডান পাশে দিয়ে দেয়, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, ইকুয়াল আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু, মানে মাইনাস গুলো প্লাস হয়ে গেল। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে কাশ্যপের যে সূত্রে পাওয়া গেল, তার মানে ব্যাটারির যে উৎপন্ন ভোল্টেজ ই, এটা হবে যতগুলো রেজিস্ট্যান্স আছে কোনো একটা বদ্ধ লুপে, যতগুলো রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স গুলোর ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফলের সমান। তার মানে এই লুপে পেয়েছি আই ওয়ান আর ওয়ান, এখানে পেয়েছি আই টু আর থ্রি, এখানে পেয়েছি আই ওয়ান আর টু, সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হচ্ছে আর সমান সোর্স ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজের সমান, এই কথাটাই এখানে বলা হয়েছে। এখানে আরেকটা লুপ আছে, এই লুপটা যদি নেই, তাহলে মনে করো আমরা সি প্রান্ত থেকে যাত্রা শুরু করবো, এই লুপটার নাম দেওয়া হয়েছে বি, সি প্রান্ত থেকে যাত্রা শুরু করি যদি, তাহলে প্রথমে আর ফোর রেজিস্ট্যান্সটা পাচ্ছি, তার মানে আর ফোর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই থ্রি, তার মানে যেহেতু সিটি সার্কিট আর ফোর এর ভিতর দিয়েও আই থ্রি কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আমরা সবসময় মাইনাস চিহ্ন, সরি পরের চিহ্নগুলো নেই, এখান থেকে যাত্রা শুরু করলে প্রথমে পাবো প্লাস পজিটিভ, পরে পাবো নেগেটিভ, তার মানে নেগেটিভ আমরা নেব, নেগেটিভ এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আই থ্রি আর থ্রি, কারণ এখানে কারেন্ট আই থ্রি এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর ফোর, তার মানে আই থ্রি আই ফোর। তারপরে আমি এই লোকেশনে আছি, এখান থেকে ঘুরে যাচ্ছি, তাহলে এই পথে আমাকে এই লোকেশনে যেতে হবে, তার মানে প্রথমে পড়েছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, তার মানে আমাকে পরেরটা নিতে হবে প্লাস, এখানে কারেন্ট হচ্ছে আই টু এবং রেজিস্ট্যান্স এর মান হচ্ছে আর থ্রি। তাহলে বি নাম্বার লুপের ভিতরে কোনো ধরনের আর কোনো কোয়ান্টিটি নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, এই কারণে কোনো ভোল্টেজ ড্রপও নেই, তাহলে ভোল্ট আমরা সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এই রেজিস্ট্যান্স গুলোর যে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য।
সিমিলারলি আমরা আরেকটা বদ্দলুপ পাই, এখান থেকে যাত্রা শুরু করে এদিক দিয়ে ঘুরে চলে আসতে পারি। সিমিলারলি এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এই লুপটা তোমরা ক্যালকুলেশন করবে। তার মানে আমি একটু বলে দিচ্ছি, এখান থেকে যাত্রা শুরু করি, যদি তুমি যে কোনো লোকেশন থেকে যাত্রা শুরু করবে সবসময় পরের সাইনটা দিবে, তার মানে প্রথম প্লাস প্লাস মাইনাস, এখানে ভোল্টেজ ড্রপ I1R1, এই পথে আসলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে I3R3, মাইনাস নিতে হবে, এই পথে আসতেছি প্রথম প্লাস পরে মাইনাস, মাইনাস I1 I2 = 0 হবে। তো এভাবে আমরা পরের যে লুপটা সেই লুপটা আমরা ক্যালকুলেশন করে নেব। এখানে এই যে আমরা সহজ একটা টেকনিক বললাম যে পরের সাইন গুলো নেব, আরেকটা টেকনিক হচ্ছে ই এর সাথে যেখান থেকে যাত্রা শুরু করে প্রথম যে সাইন নেব, প্লাসে প্লাসে প্লাস, তারপর প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে এইটা নেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী যে কোয়ান্টিটি আছে তার তার পরের প্রান্তের সাথে, পরের যে কোয়ান্টিটি রেজিস্ট্যান্স আছে তার পরের পোলারিটির সাথে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস I1 R1। এখান থেকে আসলে পাওয়া যাবে এই যে প্লাসে মাইনাসে মাইনাস I2 R3। এখানে দেখা যায় যে এভাবে যদি ক্যালকুলেশন করো তাহলে চিহ্নের অনেক সময় ঝামেলা লেগে যায়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা এই যে পরের সাইন গুলো যে টেকনিক, সেই টেকনিক গুলো অবলম্বন করবো, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন গাণিতিক সমস্যা সমাধানে কিছু কৌশল দেখবো, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটা হচ্ছে পুরো গাণিতিক সমস্যা। এটা আসলেই অনলাইনে ক্লাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝানো সম্ভব না, কারণ হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার দিয়ে যে এখানে অনেকগুলো আলাদা অন্যান্য টপিক চলে আসে বোঝানোর ক্ষেত্রে, যেখানে আসলে অনলাইনে সেটা ওইভাবে বোঝানো সম্ভব না, স্লাইডে প্রত্যেকটা জিনিস বোঝানো সম্ভব হয় না। তো মোটামুটি আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারি বুঝে নেব, তারপর আমার সাথে পার্সোনালি কমিউনিকেশন করবে, ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা ইমেইলে কমিউনিকেশন করবে, তোমাদের কোথায় কি প্রবলেম সেটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সমাধানের কিছু কৌশল যে আমরা দেখবো, যে ইতিমধ্যে কিন্তু আমরা কৌশলগুলো বলে ফেলছি, কিছু একটা বলে ফেলছি, এবং পরবর্তীতে যখন আমরা কোনো একটা গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমরা এগুলো অটোমেটিক্যালি প্রয়োগ হয়ে যাবে। এখানে মোটামুটি 7টা আইডিয়া তোমাদেরকে দেওয়া হয়েছে, সার্কিটে একটি পরিচ্ছন্ন সার্কিট আছে, এলোমেলো সার্কিট যাতে না হয় এরকম সুন্দর করে আঁকতে হবে, সংযুক্ত অক্ষর দ্বারা চিহ্নিত করবো, EMF এর ওই যে পোলারিটি গুলো শনাক্ত করতে হবে, পজিটিভ নেগেটিভ, কারেন্ট ডিটেকশন অনুযায়ী রেজিস্ট্যান্স এর মান যথাস্থানে ঠিক মতো বসাইতে হবে, কারেন্টের দিক এবং মান নির্ণয় করতে হবে, তার সঙ্গে ভোল্টেজ সূত্র প্রয়োগ করে সম্পূর্ণ পথ অনুসরণ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম সম্পূর্ণ পথ, মানে যেখান থেকে যাত্রা শুরু করবো ঘুরে 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 আবার ঠিক সেখানে আর, এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ পথ। তারপর ধারাবাহিক গুলো সমাধান করতে হবে, আমরা আরেকটা যখন ম্যাথ ক্যালকুলেশন করব, ম্যাথ করব, তখন আরো আমরা সুন্দরভাবে ক্লিয়ার কনসেপশন চলে আসবে। এখন আমরা ম্যাথমেটিক্যালি কিছু ক্যালকুলেশন করব, এটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। এই যে একটা সার্কিট, সার্কিট থেকে এখানে কারেন্ট হচ্ছে, এই রেজিস্ট্যান্সে বিদ্যুৎ প্রবাহিত কারেন্ট I1, এখানে প্রবাহিত কারেন্ট হচ্ছে I3, এবং এখানে কারেন্ট হচ্ছে I2। মানে I1 I2 এবং I3 এর মানটা আমরা নির্ণয় করব এই সার্কিটে। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম কারশফ কারেন্ট ল এবং ভোল্টেজ ল। কারশফ কারেন্ট ল আমরা দেখবো যে প্রথমে আমরা দেখবো যে কোন সংযোগ স্থল কোন বিন্দু আছে কিনা। দেখো এই যে এখানে জাংশন পয়েন্ট আছে, এটাকে বলা হচ্ছে জাংশন পয়েন্ট। এই জাংশনের ভিতরে দেখো কারেন্ট আছে, I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসছে, I3 কারেন্টটা এই ডিরেকশন নিচের দিকে, তার মানে I2 কারেন্টটা মানে এই বিন্দু থেকে নির্গত হয়ে যাচ্ছে। তার মানে কারশফের অ্যাপ্লাই কে সিএল, মানে কারশফ কারেন্ট ল, সবগুলো লেখা মানে সম্পূর্ণ লেখা সম্ভব হয়নি, দেখতে কারশফ সিতে কারেন্ট, এল তে ল, কোথায়, অ্যাট পয়েন্ট এ, মানে এ বিন্দুতে আমরা কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করব। কারশফ কারেন্ট ল থেকে আমরা দেখে আসছিলাম কোন একটা বিন্দুতে আগত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল, তার মানে এখানে আগত কারেন্ট হচ্ছে I1 এবং I2, এর বীজগাণিতিক যোগফল হবে নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফলের সমান। তার মানে নির্গত এই বিন্দু থেকে নির্গত হয়ে যাচ্ছে একটা মাত্র পথে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটা হচ্ছে I3। তার মানে I1 এবং I2 এর যোগফল হবে I3 এর সমান, একটা আমরা ইকুয়েশন বলে দিলাম। এখন দেখি এখানে কয়টা লুপ পাওয়া যাচ্ছে, দুইটা লুপ পাওয়া যাচ্ছে।
তার মানে এ একটা লুপ, মানে এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে আবার কি করব এই লোকেশনে আসবো, এটা একটা লুপ, আবার অথবা এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে 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 আবার এখানেই চলে আসবো, এখানে চলে আসবো, দুইটা লুপ। আরেকটা লুপ আছে, তার মানে এই পথে যেয়ে ঘুরে আবার এই পথে চলে আসতে পারি, এটা আমার একটা লুপ, মানে এই যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঘুরে আসবো, এটা হচ্ছে তিনটা লুপ। তার মানে আমরা ক্যালকুলেশন করে নেব যে লুপ ওয়ান, এটাকে ধরলাম লুপ ওয়ান, লুপ ওয়ানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, লুপ ওয়ানে কি অ্যাপ্লাই করব, কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। ভোল্টেজ ল কন্ডিশন হচ্ছে কোন ঘেরা বা বদ্ধ লুপের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক ফল শূন্য, আমরা আগে দেখেছিলাম। তাহলে এই লুপটা যদি নেই, তার মানে এখান থেকে যাত্রা শুরু করব, তার মানে যাত্রা শুরু করলে কি প্রথমবার পজিটিভ নেগেটিভ, তারপর হচ্ছে পজিটিভ, তার মানে লাস্টের পরের সাইনটা নেব প্লাস ভি ওয়ান, প্লাস ভি ওয়ান, তারপর ঘুরে এখানে প্রথমে পজিটিভ পরেরটা নেগেটিভ, আমরা নেগেটিভ নেব, এই নেগেটিভ, এখানে কারেন্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে আই ওয়ান আর ওয়ান, আই ওয়ান এবং আর ওয়ান এর গুণফল, তারপরে এখানে আরেকটা এলাম আর থ্রি কোয়ান্টিটি রেজিস্ট্যান্স, তার মানে মাইনাস আই থ্রি, এখানে কারেন্ট হচ্ছে আই থ্রি এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর থ্রি ইকুয়াল টু শূন্য, এখন জাস্ট মান বসিয়ে দেবো, ভি ওয়ান এর মান হচ্ছে 10, আই ওয়ান এর মান হচ্ছে, আই ওয়ান এর মান জানি না, আর ওয়ান এর মান হচ্ছে 10, তার মানে 10 আই ওয়ান মাইনাস, তার মানে আর থ্রি, আর থ্রি মান হচ্ছে 40, 40, দেখো এই যে আই থ্রি, আই থ্রি সমান এই যে 1.1 নাম্বার ইকুয়েশনে আমরা দেখেছি আই থ্রি সমান লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু, তার মানে আই থ্রি এর পরিবর্তে আমরা আই ওয়ান প্লাস আই টু লিখতে পারি, শুন এখন জাস্ট বীজগাণিতিক সমাধান করবো, 10 আই ওয়ান আমরা এটা গুণ করে দিলাম, মাইনাস গুণ করে এটা পাবো, আমরা আই ওয়ান কে লোকে একসাথে রাখলাম এবং আই টু কে একসাথে রাখা হবে, তার মানে এটা আরেকটি ইকুয়েশন দিলাম 1.2। এখন 2 নম্বর লোককে যদি ধরি, তার মানে এখান থেকে যাত্রা শুরু, তুমি যে কোনো ডিরেকশনে তুমি যাত্রা করতে পারো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলাম, মনে করো যাত্রা শুরু করলে প্রথম হচ্ছে মাইনাস, পরেরটা হচ্ছে প্লাস, তার মানে প্লাস পরেরটা নেবো প্লাস 20, তার মানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, মাইনাস আই টু আর টু, তারপরে এই ডিরেকশনে আসবো 2 নম্বর লোকে, প্লাস মাইনাস মাইনাস কত আই থ্রি আর থ্রি, আই থ্রি আর থ্রি ইকুয়াল টু শূন্য, আর কোনো কোয়ান্টিটি নেই এখানে, তাহলে মান বসিয়ে দিব, ভি টুর মান 20 আর আই টু আর টু, আর টুর মান হচ্ছে 20 এবং আই টুর মান আমি জানি না, এবং আর থ্রি মান হচ্ছে 40, আই থ্রি মান ওই যে সেম কেস আগের মতোই, আই ওয়ান সমান আই ওয়ান এর পরিবর্তে লিখে নিলাম আই ওয়ান প্লাস আই টু, আমার সরি আই থ্রি এর পরিবর্তে আমি লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু, 1.1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা দেখে আসছি। এখন 20 এই পাশে থেকে বাকিগুলো যদি এই পাশে দিয়ে দিই তাহলে পেয়ে যাবো সবগুলো পজিটিভ হয়ে যাবে, তার মানে এখান থেকে আই ওয়ান গুলোকে একসাথে লিখলাম এবং আই টু গুলোকে একসাথে লিখে আরেকটা সমীকরণ পেলাম আই ওয়ান এবং 1.3। এখন 1.2, এই যে আগের যে 1.2 নাম্বার ইকুয়েশন পেলাম এবং পরবর্তীতে পেলাম 1.3 নাম্বার ইকুয়েশন, দুটি ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, দুটি ইকুয়েশনে আমরা লিখে নিলাম। এখন এই ইকুয়েশনের ফ্রন্টটা এক্স মানে 50x মাইনাস 40y ইকুয়াল টু 10 বা 40x প্লাস 60y ইকুয়াল টু 20, মানে এই ফরম্যাটের ভিতরে ইকুয়েশনটা আছে, আমরা ইতিমধ্যে ক্লাস 9-10-এ করে আসছি এই ধরনের দ্বিতীয় লোক বিশিষ্ট সমীকরণ গুলো সমাধান করে আসছি, সেগুলো হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি সমাধান, অপনয়ন পদ্ধতি, নির্ণায়ক, বজ্রগুণন, তো অনেকগুলো পদ্ধতিতে আমরা করে আসছি, ম্যাট্রিক্স এ করে আসছি, মানে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করবো, মানে প্রতিস্থাপন অপনয়ন এবং নির্ণায়ক পদ্ধতিতে আমরা বের করে নেবো এক্স এবং ওয়াই, তার মানে এটাও সেম কেস একই ধরনের ইকুয়েশন, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, আই ওয়ান টাকে এক্স, আই টু টাকে ওয়াই বললে তার মানে এই ফরম্যাটে চলে আসছে, তার মানে এখান থেকে আই ওয়ান এর মানটা পাবো এত এবং আই টুর মানটা পাবো 0.13 অ্যাম্পিয়ার। এখন আই ওয়ান এর মান এবং আই টুর মান পেলাম, পূর্বে আমরা ইকুয়েশন থেকে আমরা দেখে আসছি যে এই যে আই থ্রি সমান আই ওয়ান প্লাস আই, এই 1.1 নাম্বার ইকুয়েশনে যদি আমি আই ওয়ান এবং আই টুর মানটা বসিয়ে দিই তাহলে আমরা আই থ্রির মানটা পেয়ে গেলাম। এখন এটা তোমরা আপাতত প্রতিস্থাপন অপনয়ন এবং বজ্রগুণন পদ্ধতিতে তোমরা ক্যালকুলেশন করো আই ওয়ান এবং আই টুর মান, এটা আরেকটা সহজ টেকনিক আছে, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে
তোমরা যেতে পারবে। আমি এই ভিডিওর আই বাটনে এই যে ক্যালকুলেটরের মাধ্যমে I1 এবং I2 মান কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে এই আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নিবা। খুব সহজ টেকনিক, দ্যুতিলব্ধ বিশিষ্ট সমীকরণে এখানে প্রতিস্থাপন, অপনয়ন এবং নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা প্রয়োজন নেই, সরাসরি একটা লাইনেই তোমরা সমাধান পেয়ে যাবে, x এবং y এর মানটা পেয়ে যাবে, অর্থাৎ I1 এবং I2 মানটা পেয়ে যাবে। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে সার্কিট থেকে I1 I2 এবং I3 মানটা বের করা, তার মানে আমরা তিনটা কোয়ান্টিটি পেয়ে গেলাম, I1 পেলাম, I2 পেলাম এবং I3 মানও পেয়ে গেলাম। এটি হচ্ছে আমার মূলত উত্তর বা আনসার। এরপর দিয়ে আমরা কিছু ভারী কাজে চলে যাব, যে টেকনিকে মোটামুটি যে কয়টা অধ্যায় মানে উদাহরণ নাম্বার 1, 3, 4 এবং 5, যে আমি যে পূর্বে যে ম্যাটটা করানো হলো যে সেই ম্যাটটার সিস্টেমে একই নিয়মের এই পাঁচটা ম্যাথ আছে, এই ম্যাথ গুলো তোমরা ভারী কাজ করবে, করে তারপরে আমাকে ইমেলে প্রেরণ করবে। অবশেষে সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আবারও বলছি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফেসবুক অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, আমার এখানে দেওয়া যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার নাম্বার, তোমরা প্রবলেম গুলো নিয়ে সেখানে নক করবে, আমি যথাসাধ্য সেটাকে সমাধান করার চেষ্টা করব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।